হ্যালো বন্ধুরা, আজকে হলো বছরের শেষ দিন। তো বছরের শেষ দিন ঘুম থেকে আমার টাইম নেই উঠাইয়া এখন উঠানে নামাই দিছে বিছনা থেকে আর কি। তো টাইম না উঠাইয়া নামাই দিছে আমার দাদা আইসে আমার লগে ফাড়াফাড়ি করার লেগে। তো সকালে ঘুম থেকে উঠাই তোমরা রে বছরের শেষ দিনে শুভেচ্ছা জানাইতে আসি। তো এখানে আমরা দেখো সকালবেলা একটা রিচুয়ালস আছে, বছরের শেষ দিন জাগ পড়তে হয়। তো কালকে রাত্রে তো দাদা আর আসলো না, এখন সকালে দাদা আছে। এখানে দেখো এই জাগ পড়তে আছে, সবাই ধোয়া টোয়া লোতেছে। তো এখানে সবাই একটা জিনিস নিয়ে হাসাহাসি করি, মার কাণ্ড। তো এইগুলা সবাই দেখো কার কার এরকম রিচুয়ালস আছে। তো এখানে এবার আমি এই জাগটা কুড়াইলে এলাম, দাদাও পড়াইতে আছে। তো আবার এখানে মা দেখো এখানে কি সুন্দর করে গোবরের বান দিতে আছে। এগুলো দিলে বলে কি মানে বছরের যে ঋণ ফিন এগুলো বাড়িতে আয় না। তো এখানে আবার আমি কিছু ফুল দিয়ে ডেকোরেট করতেছিলাম, দাদা আবার এখানে ক্যাপচার করে দিছে মোবাইল দিয়ে আর কি। তো সুন্দর হইতেছিল এটা মোটামুটি। তোমরা কারা কারা এগুলো দাও কমেন্টে জানাইবা। এই দেখো খুব সুন্দর হয়েছে, কিন্তু আমার কাছে তো সুন্দর লাগে। তারপর এখানে আমি আর দাদা দেখো কি সুন্দর করে বাইকটা ধুয়ে রাখতেছিলাম, আমরা এক লোতা বাইক। তো তোমরা টাকা পয়সা দিলে না আমরা বাইক আরেকটা কিনতাম বা গাড়িও কিনতাম। তারপরে দেখো আমি এখানে স্নান টান করে লাগছি। তো স্নান টান করে আইয়া দেখতেছি দাদা মা ঠাকুর করে একটু কাজ টাজ করতে আছে ঘরের মধ্যে, কি তার সৈন্য রূপার জল ছিটাইব। তো এগুলো দিলে নাকি ভালো। তো কারা কারা এগুলা করো বা এসব রিচুয়ালস মানো কমেন্টে জানাইবা। তো এখানে স্বর্ণ রূপা চুবাইছি দাদা দেখো। তো প্রত্যেকটা ঘুরে ছিটাইবো জলটা। তো এখানে আমি আবার কাল রাত্রে যে মালাগুলো বানাইছি এগুলো দরজার মধ্যে লাগাই দিছি সুন্দর করে একদম। এই দেখো কার কার এরকম মালা লাগাও কমেন্টে ফের জানাইবা। তারপর এখানে দাদা কি সুন্দর করে আমার জল মারে মানে রাস্তার মধ্যে এ ঘরের মধ্যে মারে আমার মারতেছে। এখানে আবার শত্রু কাটমো আমরা দেখে লেগা আম কিছু কেটে লইছি গাছের থেকে। এই দেখো এখানে মানে ঘর বানাইতে হয়, ঘরটা বানাইয়া দেন এখানে শত্রু কাটা হইব। তারপর এখানে দাগটা কাটা গেল, এখন আমটার দিব এক কপি হয়েছে না মানে শত্রু রয়ে গেছে। তো এখানে দেখো কি সুন্দর আমটা কেটে গেছে। তারপরে আমরা চামুগা খই খাইতে। এবার দেখো এখানে কি সুন্দর করে কলা পাতার মধ্যে খুঁড়ি টুই সাজানো দিয়ে সাজিয়ে দিয়ে দিচ্ছে মা। তো এগুলো আমি দাদুরও দিতে যাবো, আমার দাদু মারা গেছে বিগত অনেক বছর হয়েছে। তো দিয়া লাইলাম কুকুর একটা আইসে এখানে খাইতে, কুকুর রূপে ঈশ্বরে খায়। তো সবাই দেখো তো এখন এখানে আমরা পাঁচনের পালা ডিলিশিয়াস। তো কার কার বাড়িতে এইসব পাঁচন রান্না হয়। আবার এখানে চুলাতে মা ডাল বসাই দিয়েছে, আমি কারণ কি পাঁচন খাই না বেশি একটা। তো পাঁচনটি কীরকম হইতে আসছে কমেন্টে জানাইবা। হ্যাঁ সব কিছু মোটামুটি কমেন্টে কইও রোদ্রের ভিতরে আমি। তারপর আমি থালের মধ্যে একটু লয়ে আসি পাঁচন। তো এখানে আমার আবার ভাই আছে ঘুরতে আর কি। তো এখন তিনটা বাজে গেছে, তো আমি আর তে ফাইজলাম করতেছিলাম কতক্ষণ গান টান গাইলাম। তো এই কজে থামনের লেগে একটা ফটো তুল, থামনের লেগে ফটো তুল। তারপরে বিকালে আমরা বাড়িতে অনেক মানুষজন আইলো, তো সবাই মা একটু একটু পাচন দিয়েছে, পাচন খাইলাম আমি আর একটু খাইলাম। তো আমি যাইতেছি স্কুটি চালাইয়া এখানে ঘুরতে পারছি আর কি, পাড়ার মধ্যেই ঘুরছি আর কি। আমার পিছনে আছে আমার সঙ্গী, তো তাই আবার এখানে সেলফি নিতে যাই একটা ভিডিও করে এলেছি। তা আবার বিকালে আমি চড়ক পূজাতে গেছি, কার কার বাড়ির সঙ্গে পাড়াতে চড়ক পূজা হয়। তা আমরা পাড়াতে হয় একটা চড়ক পূজাটা নিয়েও চালু হয়েছে, দিবস হয়েছে আর কি। তো এখানে কি সুন্দর মানে সাজা হয়েছে, অনেক মানুষজন আইলো। তো কারা কারা চড়ক পূজাতে গিয়েছো কমেন্টে জানাইব, আর পাচন কার বাড়ির পাচন কেমন হইলো কমেন্টে জানাইও। এ দেখো গাছটা মোটামুটি উঠে গেছে মা গো, চারিদিকে এত শব্দ, আমি মনে করছি অন ভয়েস দিয়া ভিডিওটা করবো আর কি, তো পারলাম না, দুঃখের বিষয়। তারপরে সন্ধ্যার সময় আমরা এখানে থেকে আয়া বাড়িতে গেছি গা। তো আমি এখানে আসি দাদু বাড়িতে। তো বাড়িতে আয়া দেখলাম যে এখানে আমরা একটু ছোটোখাটো কীর্তন আছি, তো বছরের শেষ। তো তো ভাই আবার আইসে আমরা বাড়িতে রাত্রেবেলা, তো বলে আবার পাচন খাইব। তো আইলো তার বাবার সঙ্গে, তো আমি তারা খুশি যে আরেকটা থামনার লেগে ফটো তুলবো কেমন। তো রাত্রেবেলা আমরা এখানে সিম্পল খাওয়া। আজকের ভিডিও এতটুক, দেখা হইব পরের ভিডিওতে, সবাই ভালো থাকবো।